আপনাদের আমাদের আজকের আলোচনার বিষয় দুধের পরে ডিম খেলে কি হয় জানেন জানলে হয়তো চমকেই যাবেন চলুন জেনে নিন ব্রেকফাস্ট বলতে যেটা চোখে ভেসে আসে তা হলো ডিম সেদ্ধ বা পোচ সঙ্গে এক গ্লাস দুধ তবে অনেকেই বলে থাকেন দুধের পর নাকি মাংস বা ডিম জাতীয় প্রোটিন খাওয়া ভালো নয় এতে নাকি শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আরও বাড়তে পারে কিন্তু নতুন গবেষণা বলেছে দুধের পরে বা সঙ্গে ডিম খাওয়া মোটেই খারাপ নয় বরং এর ফলে শরীরের উপকারই হয় খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন অ্যামিনো অ্যাসিড ফ্যাট অন্যদিকে দুধের মধ্যে থাকে প্রোটিন ও ক্যালসিয়াম তাই সেদ্ধ ডিম বা ডিমের পোস্ট দুধের সঙ্গে খেলে উপকার অনেক বেশি তবে কাঁচা দুধ বা কাঁচা ডিম খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ এতে ফুড পয়জনের সম্ভাবনা থাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য